গোঘাটের ছোট্ট একটা গ্রাম কর্ণপুর। একসময় এই গ্রামই ছিল গোঘাট সিপিএমের রাজনীতির কেন্দ্রস্থল। এখানেই সিপিএমের তৎকালীন দাপুটে নেতা অভয় ঘোষের বাড়ি। একসময় এই বাড়ি থেকেই নাকি অনেকটা নিয়ন্ত্রিত হতো গোঘাটের বাম রাজনীতি। কিন্তু 2011-তে রাজ্যে পালাবদলের পর বাড়ি ছাড়া হতে হয় অভয় ঘোষকে। সেই থেকে এই বাড়িতে বন্ধ হয়ে যায় মানুষের আনাগোনা, এলাকার মানুষ জানালেন। তারপর থেকে এই বাড়ি একেবারেই নিস্তব্ধ হয়ে পড়ে আছে। বর্তমানে তালাবন্ধ এই বাড়িটি লতাপাতা আর গাছগাছালিতে ভরা, যেন দীর্ঘ বাম রাজনীতির এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো অতীত গৌরব ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে, আর তা যে একেবারেই অবাস্তব নয় তার ইঙ্গিত মিলতে শুরু করেছে আবার সিপিএম তাদের পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে গোঘাটেও সিপিএম তাদের সাংগঠনিক দক্ষতা নতুন করে সাজিয়ে তুলছে। দীর্ঘদিন এলাকার বাইরে থাকা দাপটে নেতা অভয় ঘোষ মিছিলে হাঁটছেন, করছেন পথসভাও। রাস্তার দুদিকে দেখা যাচ্ছে লাল পতাকার সমাহার, এমনকি কর্ণপুরের দোতলা বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে দলীয় কার্যালয়ে উঠছে লাল পতাকা। কিন্তু কবে আবার ওই বাড়ির দরজা খুলবে, লাল পতাকায় ভরে উঠবে বাড়িটি, তার সময়ই জানা যাবে। গোঘাট থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। কে কে থাকতো এই বাড়িটায়? এই বাড়িতে কে কে থাকতো? এই বাড়িটাতে? হ্যাঁ, বাড়িটাতে অভয় ঘোষ আর থাকতো। অভয় ঘোষের পরিবারে কে কে ছিল? ওর ছেলে আর মেয়ে। এই ছেলে আর ওরা তিনজন, তিনজন ধরো না, তিনজন। হ্যাঁ, একটি ছেলে যায়। এখন কেউ বাড়িতে আছে? না, ওই তো চাবি তালা সব ঝোড় দেখতে পাচ্ছি। আগে কেমন সম্পর্ক ছিল আপনাদের সঙ্গে? আপনাদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল? সম্পর্ক আর কি আছে, সম্পর্ক ওই রয়েছে, কথাবার্তা বলতো আর কি। উনি তো কোন পার্টি করতেন? সিপিএম। হ্যাঁ, সিপিএম। সিপিএম করতো। তারপর থেকে কি ঘর ছাড়া কোনো খোঁজ খবর পেয়েছেন, কোথায় আছেন আর জানেন কিছু? না, আমি সেটা বলতে পারবো না বাবা। ভাই নাকি? আমি সেটা বলতে পারবো, চলে গেছে সেটাই জানি বাবা। তারপরে কোথায় যে কাছে গেছে না গেছে আমি আর কি জানো বাবা, বল। কতদিন বাড়িতে লোকজন নেই? ও, অনেক দিন থেকে লোকজন নেই। না, যখন সিপিএম ছিল তখন কতজন লোক আসা যাওয়া করতো আপনার যেহেতু পাশে বাড়ি? কত কেউ এসছে কেউ যাচ্ছে এরকম তো আমাদের এখানেই বাড়ি, পাশেই বাড়ি। হ্যাঁ, এই যে ওই যে পাকা নিয়ে যে পায়ে বাড়ি। কতদিন লোকজন নেই? অভয় ঘোষ কতদিন নেই? ও, অনেক দিনই নাই বাবু, বছর আগে। তারপর থেকে বাড়ি এরকম পড়ে? কি পার্টি করতো? কেজিএন এন্টারপ্রাইজ, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়। ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডোঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977।
নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।